থেকে আমার নেতাকে নির্বাচিত করে আর এবারে নির্বাচন অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। আপনাদেরকে মনে রাখতে হবে এই নির্বাচন ব্যক্তি মাহবুবুর রহমান মিতার নির্বাচন না, এই নির্বাচন আমার মাস্টার শাহজাহান মিয়ার নির্বাচন না, এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনার নির্বাচন। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালো থাকি, আমরা মাথা উঁচু করে রাস্তায় হাঁটতে পারি। সুতরাং আজকে এই উন্নয়নে তাকে অব্যাহত রাখার জন্য আপনারা দলবদ্ধ নির্বিশেষে প্রতিটি ঘরে ঘরে মহল্লায় মহল্লায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নৌকার দুর্গ করে তুলবেন এবং নৌকার পক্ষে গণদোয়ার সৃষ্টি করবেন। আজকে এই দিনে এটা হোক আমাদের নির্দেশনা এবং 30 ডিসেম্বর আমরা দলবদ্ধ নির্বিশেষে নৌকায় ভোট দিব। এবং দ্বিতীয়ত আরেকটি কথা, আপনারা আজ থেকে মনে করবেন না যে ওই নেতার কাছে বারবার গেলেই মনে আমি উনি বড় নেতা হয়ে যাব, এই জিনিস করবেন না। যার যার এলাকায় শেষে থাকবেন আজকে থেকে আর আপনাদের চেহারা যার যার এলাকায় শেষে থাকবেন, কারোর বাড়িতে যে আমার বাড়িতে যে বারবার আমার কাছে ধন্যবাদ দেওয়া হবে। আমি নির্বাচন প্রচারের সময় যখন যাব একা একা যাব, আমি যার যার এলাকায় যাব আপনার ওয়ার্ডে আপনার কেন্দ্রে আপনি দায়িত্ব পালন করবেন, কোন অবস্থায় চেহারা দেখানোর জন্য। আর বারবার একটি কথা বলছি, কারণ আমরা সবাই জয় বাংলার লোক, আমরা কেউ অন্য পার্টি করি না, আমরা জয় বাংলার লোক। এখানে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আসবে, সবার সাথে সুন্দর ব্যবহার করে কিভাবে নৌকার ভোট বাড়ানো যায় সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই যে